everyone, assalamualaikum adab. Welcome to my YouTube channel Leemon Blogs. এখন আমরা যাই রাম চিয়াং রাই লোকাল নাইট মার্কেট পুরাত। তো আপনারা লগে থাকবেন, আপনারা দেখাই মু চিয়াং রাই সিটির লোকাল মার্কেট। আমার লগে আপনারাও এক্সপ্লোর হরুকা দেহকা চিয়াং রাই সিটির নাইট মার্কেট। তো ওনো আমরা স্কুটি রাখি দিছি, স্কুটি রাখিয়া আমরা এখন যাইলাম চিয়াং রাই সিটির নাইট মার্কেট ভিজিট করাত। চলো কা নজ তো টুরিস্ট বাস স্ট্যান্ডর লগে লাগাইল। সব রঙিলা কাপড়, ইনো থাই সিল্ক 108, কটন 108, হোমমেড সব। ওখানেও সেম থাই সিল্ক 108 আর পাসামিতা মেড ইন থাইল্যান্ড 150। চিয়াং রাই নাইট বাজার, তো তারাও আমরা লাগান বাজার হয়। তো এটা মাছ বাজার খাসা বাজার নাই। ও দেখরা স্ট্রিট স্ট্রিট খুব সুন্দর করে তারা সাজাইছে, দেখিয়া খুব ভাল লাগে। ওই দোকান দেখাই আপনারা স্ট্রিট। তো দেখতে পারা স্ট্রিট খুব সুন্দর করে তারা সাজাইছেন স্ট্রিট, রাস্তার মাঝে লাইট লাগাই খুব সুন্দর, দেখিয়া ভালো লাগে। তো এইনো সব টুরিস্ট হল ই এরিয়ার তাম হয়, তখন বলতে এগু বাস স্ট্যান্ডর খান্দার সব টুরিস্ট হল ই নয়। কারণ চিয়াং রাই নাইট বাজার পড়ছে এখানোর নাম। রাস্তার অফারও আসছি আপনারা লইয়া, খুব বেশি পেটও বুকে ধরছে, সারাদিনের মাঝে কিচ্ছু খাইছি না, টুকটাক কানি ছাড়া। তো রেস্টুরেন্ট তো খাইলাম, রেস্টুরেন্ট তো খাইলাম আর ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট তো খাইলাম, তো নিশ্চিন্তা খাওয়া যাইব। আর ইয়ে হইল মাসাজ সেন্টার। আমরা খুব বেশি ফেটো বুকে ধরছে, ভেজিটেরিয়ান খানি টুকাইলাম। তো এই সাইড টুকাইতে টুকাইতে অন্য আইসি, দেখি পাইনি আমরা, দেখি মিলতে পারে ভেজিটেরিয়ান খানি। খানের মার্কেট একটা নাইট বাজারর, তো আমরা ভেজিটেরিয়ান খানি টুকাইলাম, দেখি অন্য পাইনি। এইসব আমরা ভেজিটেরিয়ান খানে মিলছে, রাইসের লগে ভেজিটেবল ফ্রাইড ভেজিস, তো দেখি কি তা দেয় তারা। তো আমরা ভেজিটেবল ফ্রাইড আনাইছি আর লগে রাইস। ওই লবি লোকেশনের ইনো মিউজিক সলের, দেখি খাইয়া কি লয়। দেখা যাক টেস্ট কি লয়। তো যে খানি খাইছিলাম আমরা, খানি মজা আছে, খারাপ নাই। যে সবজি আছিল তেলের মাঝে 30 সেকেন্ড হইব লাড়িয়া তারা দিলাইছে, টেস্ট আছিল, খারাপ নাই।
আর তো হোয়াইট রাইস। তো আমরা খাওয়া শেষ করে এখন নাইট বাজার ঘুরলাম চিয়াং রাই। আপনারা দেখাইলাম আজকে চিয়াং রাই সিটির নাইট বাজার। তো আপনারা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবা, শেয়ার করবা আর কমেন্ট করে জানাইবা আপনার ওপিনিয়ন, আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। তো মিলমু আবার নয়া কোনো স্থান, দর্শনীয় কোনো স্থান, কোনো সুন্দর কোনো প্লেসও আমার লগে আপনারাও এক্সপ্লোর করবা। সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।